রেশমা বেগম। জীবন সংগ্রামে সংসারের হাল ধরেছেন তিনি। স্বামী আবু বকর 6 বছর আগে দালালের খপ্পরে পানিপথে পাড়ি জমান বিদেশে। সেই থেকেই নিখোঁজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি। অনেক চেষ্টা আর তদবিরের পরেও কোনো খোঁজ মেলেনি তার। 3 সন্তান এবং বউ শাশুড়ির অভাব অনটনের মধ্য দিয়েই চলে তাদের সংসার। আমি খুব অসহায়, আমি দুঃখিনী। সরকারের কাছে আল্লাহ, তুমি আমার জন্য, আমার ছেলে ফেলের জন্য একটু অনুরোধ করছি, আমি যে আমার ছেলে ফেলের জন্য দয়া করবেন, আমার সোনাগের জন্য জানাই কয়, আমি খুব কষ্টে আছি। যখন আমি বাসে তুলে দিলাম, বললো মা তুমি বাড়ি চলে যাও, আমি বাড়ি চলে এসছি। পথের মধ্যে শুনছি যে পানির পথে গিয়েছে, তারপরে দেখাই না খনি যে কসো মা তুমি কি ভয় পাচ্ছো, তা কসি না বাবা আমি ভয় পাচ্ছি। এখন আমার 7 বছর বয়স, এখন আর বাবার কথা হালকা হালকা মনে পড়ে। এখন আমরা 3টে ভাই খুব অসহায় মানুষ, আমাদের বাপের কথা শুনলি কান্দা লাগে, আর কথা বলতে পারি না বাপের কথা। শুধু রেশমার স্বামী নয়, বিদেশে পাড়ি জমিয়ে নিখোঁজ রয়েছে এ অঞ্চলের 19 জন ব্যক্তি। তাদের পরিবারের কাছে কারোরই নেই কোনো সন্ধান। সচ্ছলতার পরিবর্তে ক্ষুধা আর দারিদ্রতাই নিত্যদিনের সঙ্গী, তার সঙ্গে স্বজন হারানোর বেদনা। সারা দেশবাসীর কাছে বলতে চাই, যার কারণ মায়ের সন্তান যেন এই অবৈধভাবে পানিপথে বা কোনো দালাল চক্রের মাধ্যমে যেন বিদেশে না যায়। এ গরিব দুঃখী, তার 3টে সন্তান নাবার লোক আছে, তারা মাথা গুজার আপাতত কোনো জায়গায় নাই। সরকার যদি এই ছেলেদের মুখ করে যদি একটু অর্থ যদি তাদের উপরে যদি বরাদ্দ করে, তাদের অনেকটা উপকার হবে। নিখোঁজদের মধ্যে সদর উপজেলার গারামারা গ্রামের 8 জন, রামচন্দ্রপুর গ্রামের 3 জন, মিয়াকুণ্ডু গ্রামের 4 জন, পিরোজপুর গ্রামের 3 জন এবং মহামায়া গ্রামে 1 জন। এদিকে নিখোঁজদের ব্যাপারে কোনো তথ্য নেই জেলা কর্মসংস্থান ব্যুরোর কাছে। অবৈধভাবে বিদেশে গমন করেছেন, তাদের ব্যাপারে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কোনো কিছুই করণীয় নাই, তারা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারেন। জীবিকার তাগিদে ঘর ছাড়া এসব মানুষগুলো, ফেরার অপেক্ষায় তাদের পরিবার। প্রিয় মানুষটি বেঁচে আছে কিনা সেই শঙ্কা এবং উৎকণ্ঠায় চলে যায় দিন, মাস, বছরের পর বছর। মিরোন আহমেদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।